This is Sony A7IV and I think this is the perfect intermediate level full frame mirrorless camera in 2022. Why? Let me explain. হ্যালো এভরিওয়ান, আমি পুলক চৌধুরী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আমার নতুন ভিডিওতে। আর আজকে আমি অনেক অনেক এক্সাইটেড, কারণ প্রথমবারের মতো আমি আমার চ্যানেলে কোনো ক্যামেরার রিভিউ নিয়ে এসেছি। আর এই ভিডিওটি স্পন্সর করেছে সনি ইলেকট্রনিক্স বাংলাদেশ, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ তারা এই রিভিউ ভিডিওটি বানানোর জন্য আমার সেকেন্ড ক্যামেরা, রেকর্ডিং ক্যামেরা, এখন যেটাতে রেকর্ডিং হচ্ছে এই ক্যামেরাটি তারা আমাকে ধার দিয়েছে। বাট সনি A7IV এটা টোটালি আমার পকেটের টাকা দিয়ে কেনা, তাই আপনারা নিশ্চিত থাকতে পারেন আমার এই ভিডিওটি কোনোরকম বায়াসড অথবা পেইড রিভিউ হবে না। আমি আমার এই ক্যামেরার ইউজিং এক্সপিরিয়েন্স, টোটাল যে 5 থেকে 6 মাস ইউজ করেছি, তার টোটাল এক্সপিরিয়েন্সটুকু আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এটার ভালো দিক এবং মন্দ দিক 100% আমি শেয়ার করব। তাই যারা আপনারা আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা অ্যাটলিস্ট ধারণা পাবেন এই ক্যামেরাটি আসলে আপনাদের জন্য সুইটেবল হবে কিনা। ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট করে নিই, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন। আমি আমার চ্যানেলটাকে আসলে গ্রো আপ করার চেষ্টা করছি, আপনাদের সাপোর্টিং সাবস্ক্রিপশান, লাইক এবং কমেন্টস আমার চ্যানেলের জন্য অনেক অনেক হেল্পফুল হবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি। তো এই ক্যামেরাটি আমি আসলে কিনেছি গত বছরের ডিসেম্বর মাসে, আর এই 6 মাস আমি কিন্তু র্যান্ডমলি এই ক্যামেরাটি ইউজ করেছি, বিশেষ করে বিভিন্ন রকমের অকেশানে আমি ছবি তুলেছি, ভিডিও করেছি, মানে মোটামুটি অনেক ধরনের এক্সপেরিমেন্ট করেছি। এই ক্যামেরার বেশ কিছু দিক আমার কাছে ভালো লেগেছে, সেই বিষয়গুলো আসলে আপনাদের সাথে এখন শেয়ার করব। ফার্স্ট অফ অল আমার কাছে যে জিনিসটা ভালো লেগেছে সনির নতুন কালার সায়েন্স, কারণ বিশেষ করে সনির এই নতুন এই বডিতে S-cinetone এবং S-lock 3 দুইটার ইমপ্লিমেন্টেশন হয়েছে, এবং এটা আমার জন্য অনেক অনেক প্লাস পয়েন্ট। এবং শুধু আমার জন্য না, যারা আসলে অনেক কালার গ্রেডিং করে এবং খুব প্রো লেভেলের কালার গ্রেডিং করে তাদের জন্য এটা অনেক সুখবর, কারণ ক্যামেরাটা কিন্তু 10 বিট এবং S-lock 3 এখানে আছে, যার জন্য অ্যাগ্রেসিভ লেভেলের কালার গ্রেডিং অথবা কালার কারেকশান যারা করে খুব স্মুথলি আসলে কাজ করতে পারবে। আর আমি ওই রকম আসলে কালার এক্সপার্ট না, তাই আসলে S-cinetone আমার জন্য এনাফ। আমি S-cinetone দিয়ে মোটামুটি কাজ করেছি এবং আমি স্যাটিসফাইড S-cinetone দিয়ে, মানে ওই রকম আসলে খুব বেশি আসলে পোস্টে কাজ করা লাগে না। ক্যামেরার ডিসপ্লেতে অথবা ভিউ ফাইন্ডারে আমি যা দেখছি S-cinetone, মোর অরলেস ওই রকম একটা ইমেজ আমি পেয়ে যাচ্ছি আসলে পোস্টে, মানে খুব একটা বেশি এডিটিংয়ের দরকার হয় না এবং কালারটা খুবই পাঞ্চি এবং আমার কাছে পার্সোনালি আমার কাছে ভালো লাগছে। সর্বোচ্চ যদি কিছু করতেও হয় তাহলে দেখা গেলো হয়তো বা কিছুটা এক্সপোজার হয়তো বা কিছুটা চেঞ্জ করতে হয়, কিছুটা হয়তো বা এদিক সেদিক টুইকিং করা লাগে, এর বেশি কিন্তু কিছুই করা লাগে না S-cinetone-এর ক্ষেত্রে। আর যারা খুবই অ্যাগ্রেসিভ লেভেলের কালারের কাজ করে, খুব প্রফেশনাল মানের কালার গ্রেডিং যারা করে, তাদের জন্য তো আসলে S-lock 3 আছেই। S-lock 2 যেটা আসলে সনি A7III-তে ছিল, কিন্তু 8 বিট হওয়ার কারণে কিন্তু খুব একটা আসলে ইউজ করা ডিফিকাল্ট হয়ে যেত, মানে খুব একটা আসলে ডেপ পাওয়া যেত না, কারণ 8 বিট আমি নিজে ওইভাবে আসলে ট্রাই করি নাই, কারণ আমি HLG ইউজ করতাম। আর কিন্তু যারা আসলে S-lock প্রোফাইল যারা ইউজ করবে তাদের জন্য কিছুটা আসলে প্যারাদায়ক হয়ে যেত। বাট A7IV-এ যেহেতু 10 বিট এবং হিউজ রেঞ্জ অফ কালার পাবে, তাই আসলে খুব স্মুথলি আসলে কালার গ্রেডিং অথবা কালারিংয়ের কাজ করা যাবে। সনির অটো ফোকাসিং নিয়ে আমার কোনো রকম সন্দেহ ছিল না, বাট A7IV-এর যে অটো ফোকাসিং এটা মানে পাগলা ঘোড়া বলা চলে, মার্ভেলাস ফোকাসিং সিস্টেম এই সনির নতুন ক্যামেরাটার, ধরছি আর হয়ে যাচ্ছে অটো ফোকাস যে এত ব্লেজিং ফাস্ট, এটা আসলে আনডাউটলি আমার যে লেন্সগুলো আছে, যেমন সিগমা 2470 f/2.8 আর্ট লেন্স আর সনি 85mm 1.8 লেন্স, তো এই দুইটা লেন্স দিয়ে আমি কিন্তু ফটোগ্রাফি আমি বেশ ভালোভাবে চেক করছি এবং ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি, ট্রাস্ট মি আমি ফোকাসিং নিয়ে কোনো প্যারা খাই নাই। আমি আমার শখের বসে আমি একদিন মডেল ফটোগ্রাফি করি এবং প্রায় 1000-এর মতো আমি ছবি তুলেছি টোটাল দুইটা লেন্স মিলিয়ে, এবং 2470 যে লেন্সখানা আমার আছে ওই লেন্সের ফোকাসিং যে রেট 98% সময়ে সে পারফেক্টলি ফোকাস করতে পেরেছে, এবং 85mm 1.8 যেটা সেটা 100% তার রেট ছিল 100%। হিউম্যান আই অটোফোকাসের পাশাপাশি অ্যানিমেল আই অটোফোকাস এবং বার্ডস আই অটোফোকাস
অটোমেটিক্যালি সে তার প্রায়োরিটি অনুযায়ী ফোকাসিং করবে এবং কোনো রকম প্যারা খাওয়ার দরকার নাই। আসলে সনির ফোকাসিং নিয়ে আসলে কথা বলাটা আসলে দরকার নাই, সনির ফোকাসিং অনেক অনেক অ্যাডভান্স এবং ইন্ডাস্ট্রিতে বলা চলে এটা টপ লেভেলের। আর এই ফোকাসিংয়ের মধ্যে সনি তাদের নিজস্ব দুইটা টেকনোলজি ইউজ করেছে, এক ফোকাস ব্রিদিং কনভেনশন আর দুই ফোকাস অ্যাসিস্ট। সনির কিছু কিছু লেন্স আছে যেমন জিএম মাস্টারের খুব প্রিমিয়াম লেন্স, যেগুলো প্রাইম লেন্স, সেই লেন্সগুলোতে কিন্তু কিছুটা আসলে ফোকাস ব্রিদিং লক্ষ্য করা যায়, যেটা আসলে কমন ব্যাপার স্যাপার, যে কোনো লেন্সের ক্ষেত্রে এটা হয়। সনির A7IV এর ফোকাস ব্রিদিং কনভেনশন এই ফোকাস ব্রিদিংটাকে মিনিমাইজ করে দেওয়ার জন্য নতুন একটা সিস্টেম এনেছে। এই অপশনটা অন করলে হালকা একটু ক্রপ করে ব্রিদিংয়ের অংশটা কেটে ফেলে দেয় এবং কোনো রকম আসলে ব্রিদিং ভিজিবল হয় না ফোকাসিংয়ের ক্ষেত্রে। আনফর্চুনেটলি এই মুহূর্তে আমার কাছে কোনো জি মাস্টার সিরিজের প্রাইম লেন্স নাই, যার জন্য আসলে এটা আমি চেক করতে পারিনি। বাট এটা আসলে অনেক হেল্পফুল একটা ফিচার যারা আসলে খুব টু দ্য পয়েন্ট ফোকাস করতে চায় তাদের জন্য। সেকেন্ড যে ফিচারের কথা বললাম ফোকাস অ্যাসিস্ট, সেই ফোকাস অ্যাসিস্টটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। ম্যানুয়াল ফোকাসের ক্ষেত্রে এটা যদি অন করে তাহলে সেক্ষেত্রে ফোকাসিং অংশটা ছাড়া বাদ বাকি অংশগুলো লাল নীল বিভিন্ন কালারের পিক্সেলেটিক ওয়েতে দেখিয়ে দেবে আসলে সাবজেক্টটা ফোকাস আছে কি না। আমি ওইভাবে আসলে ম্যানুয়াল ফোকাস ইউজ করি না, যার জন্য আসলে ওইটা আমার প্রয়োজন পড়ে না। কিন্তু আসলে যারা ম্যানুয়াল ফোকাস ইউজ করে ছোটো ডিসপ্লেতে, তাদের জন্য এই ম্যানুয়াল ফোকাসে কাজ করাটা কিছুটা টাফ হয়ে যায় মাঝে মাঝে। আর এই জন্য আমি মনে করি এই ফিচারটি তাদের জন্য অনেক হেল্পফুল হবে। আর তিন নম্বরে আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে গিয়ে এই ক্যামেরার স্টেবিলিটি। সনি A7IV কেনার পরে বিশ্বাস করবেন কিনা জানি না, আমি এখন পর্যন্ত কোনো দিন গিম্বল ইউজ করি নাই সনি A7IV কেনার পরে। এর স্টেবিলিটি এতই অসাধারণ, মানে অন্য লেভেলের। এর ভিতরে ইনবিল্ট জাইরো স্টেবিলিটির সিস্টেম করে দেওয়া আছে। আমার যে লেন্স দুইটা আছে সিগমা 2470 এবং 85mm 1.8, এই দুইটা লেন্সে কিন্তু কোনো প্রকারের ওএসএস নাই। কিন্তু তারপরও যখন আমি আসলে যত ভিডিও আমি করেছি ম্যাক্সিমাম ভিডিও কিন্তু আমি হ্যান্ড হেল্ড করেছি, কোনো রকম আমি প্রবলেমে পড়ে নেই। এই ক্যামেরাতে স্টেবিলিটির ক্ষেত্রে তিনটে অপশন আছে, এক স্টেবিলিটি অফ, দুই স্ট্যান্ডার্ড, তিন অ্যাক্টিভ। আমি মোটামুটি আসলে স্ট্যান্ডার্ড মোডেই এতদিন কাজ করেছি, মাঝে মাঝে অ্যাক্টিভ মোডেও গিয়েছি। অ্যাক্টিভ মোডে স্লাইটলি ক্রপ হয়, তাই আসলে অ্যাক্টিভ মোডে আমি ওইভাবে যাই না। হোয়াট এভার, আমার যখন নর্মাল শটের দরকার হয় তখন আমি নর্মালি শট নিই হ্যান্ডেল। আর যখন আমি চিন্তা করি যে না আমার এই সব এই জায়গায় আমার একটু স্টেবিলিটি হতে হবে, এই জায়গায় হয়তো বা ক্যামেরাটা হাতে নিয়ে একটু হাঁটা লাগবে, তখন সেক্ষেত্রে আমি শাটার স্পিড কিছুটা আমি বাড়িয়ে দিই এবং সনির যে ক্যাটালিস্ট ব্রাউজ আছে সেই সফটওয়্যারে আমি পোস্টে এটা স্টেবিলিটি করি। অনেক সহজ প্রসেসিং, ওই রকম আসলে কোনো প্যারা খাওয়ার দরকার নেই, জাস্ট কিছুটা শাটার স্পিড বাড়িয়ে নিতে হয়। যেমন আমি যদি 24 ফ্রেম রেটে যদি আমি শ্যুট করি তাহলে সে নর্মালি আমি শাটার স্পিড রাখি 50 এবং ক্যাটালিস্ট ব্রাউজ যদি ইউজ করতে হয় এই চিন্তা করে যদি আমি শ্যুট করি তাহলে সেক্ষেত্রে আমি রাখি 100। স্লো মোশনের ক্ষেত্রেও ঠিক সেম, 60fps যখন আমি শ্যুট করি আমি তখন শাটার স্পিড রাখি 200 অথবা 200 কিছুটা উপরে। এই কারণে হয়তো বা মাঝে মাঝে কিছুটা চপিনেস আসে, বাট হু কেয়ার্স, খুব একটা আসলে এটা চোখে পড়ে না। যারা খুব পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে চায় তাদের চোখে হয়তো বা ধরা পড়বে, কিন্তু আমি আসলে একজন রান অ্যান্ড গান শ্যুটার যার জন্য গিম্বল ক্যারি করা আমার জন্য কিছুটা মাঝে মাঝে একটু প্যারা মনে হয়। তাই ক্যামেরা হাতে নিয়ে বেরিয়ে পড়ি এবং যখন একটু খুব স্টেবিলিটির দরকার হয় আমি জাস্ট আমার শাটার স্পিডটা বাড়িয়ে নিই আর শ্যুট করি। হ্যাঁ, এটার স্টেবিলিটি ওইভাবে আসলে গিম্বলকে প্রোডাকশন লাইন থেকে হয়তো বা রিপ্লেস করতে পারবে না, বাট যদি আপনি রান অ্যান্ড গান শ্যুটার হয়ে থাকেন আমার মতো এবং খুব লাইট ওয়েট নিয়ে আপনি কাজ করতে পছন্দ করেন তাহলে এই ফিচার নিয়ে আপনি আসলে খুব মজা পাবেন। কারণ গিম্বলে আসলে ব্যালেন্স করা এবং এটা নিয়ে ক্যারি করা একটু প্যারাদায়ক আমার কাছে মনে হয়। 33 megapixel সেন্সর হয়, আমি ভেবেছিলাম আসলে লো লাইটে ISO রেঞ্জ নিয়ে একটু ঝামেলায় করব, বাট এর লো লাইটে পিকচার কোয়ালিটি অসাধারণ আসে। আমি কিছু কিছু সময় 10,000 ISO নিয়ে গিয়েও আমি ভিডিও শ্যুট করেছি, ছবি তুলেছি এবং কোনো রকম আসলে নয়েজের মুখোমুখি হয়নি। এর নেটিভ ISO হচ্ছে 100-51,200, আর এক্সটেন্ডেড মোডে 100-1,02,400, আর ফটো মোডে 50 পর্যন্ত আসতে পারে। 33 megapixel এবং 7K সেন্সর হয়, ছবি এবং ভিডিওর ক্ষেত্রে ডাইনামিক রেঞ্জ এবং শার্পনেস পাওয়া যাচ্ছিল আসলে লক্ষ্য করার মতো। ছবির ক্ষেত্রে 14-bit কালার ডেপথ হওয়ার কারণে পোস্ট প্রসেসিংয়ে ডার্ক এরিয়া থেকেও হাইলাইট বের করা সম্ভব হচ্ছিল। আর ভিডিওর ক্ষেত্রে 7K সেন্সর থেকে ডাউন স্যাম্পলিংয়ের কারণে 4K ফুটেজগুলো বেশ ভালোই শার্প হচ্ছিল। 33 megapixel সেন্সর হয়, ক্রপ মোডে পাওয়া যাচ্ছে 15 megapixel, যেটা আসলে প্রিন্ট করার জন্য এনাফ। সনি A7 III যখন আমি ইউজ করতাম
ওটার ক্রপ মোডে ছিল মাত্র 10 মেগাপিক্সেল, যার জন্য আসলে ক্রপ মোডের ছবিগুলো ছিল মুশি এবং ভিডিওগুলো ছিল মানে মোটামুটি, ভিডিও ওইরকম আসলে ভালো ছিল না, শার্পনেস ছিলই না বলতে গেলে। বাট A7IV এর ক্রপ মোডের ভিডিওতে আপনি সেভেন কের ডাউন স্যাম্পল না হলেও জেনুইন 4K ফুটেজ অনায়াসে পাবেন এবং বেশ মোটামুটি ভালো মানের শার্প ফুটেজই আপনি পাবেন। বডি ডিজাইনে আর্টিকুলেটেড টাচ ডিসপ্লে ছিল অনেক দিনের ডিমান্ড, তাই আসলে A7IV এটা পেয়ে কিছুটা শান্তিতে আছে। যদিও অনেক প্রো লেভেলের ইউজাররা সনি A7IV এর 36,80,000 ডট ভিউ ফাইন্ডার এবং 10,36,800 ডট টাচ ডিসপ্লে নিয়ে যথেষ্ট হতাশ এবং এটার বেশ সমালোচনা করছে তারা, কিন্তু আমি চিন্তা করছি আসলে ভিন্ন কথা, কারণ ওরা আসলে সনি আলফা সিরিজের সবচেয়ে ফ্ল্যাগশিপ যেগুলো আছে যেমন Alpha 1 অথবা A7S3 সাথে আসলে এটার কম্পেয়ার করছে। আমি কিন্তু এটার আসলে কম্পেয়ার করছি না, কারণ ফ্ল্যাগশিপের সাথে আসলে কখনোই মিড রেঞ্জ ক্যামেরার তুলনা হয় না। ফ্ল্যাগশিপগুলো এক্সট্রিম লেভেলের প্রফেশনাল যারা তাদের জন্য, আর এটা হচ্ছে এন্ট্রি লেভেল অথবা ইন্টারমিডিয়েট লেভেল যারা আছে আমাদের মতো তাদের জন্য। তাছাড়া খুব হাই রেজুলেশনের ডিসপ্লে যদি হয়, আমি মনে করি যে ওটা আসলে ব্যাটারির ক্ষেত্রে কিছুটা আসলে প্রভাব ফেলে, যেটা আসলে শুটিংয়ের ক্ষেত্রে বেশ ভালোই ইম্প্যাক্ট পড়ে বলে আমি মনে করি। যা তাই আসলে আমার এটা নিয়ে আসলে কোনো আমি বদার ফিল করি না এবং মোটামুটি আমি স্যাটিসফাইডই আছি। এবার আসি আসলে ব্যাটারি ব্যাকআপ নিয়ে। সনি A7IV এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি 100% খুশি, 100%। ফটোশ্যুটের ক্ষেত্রে দেখা গেল আসলে সিঙ্গেল চার্জেই ফুল ডে আমি ফটোশ্যুট করতে পারছি এবং মোরলেস 1200-1500 শট নেওয়া যাচ্ছে ছবি তোলার ক্ষেত্রে। আর ভিডিওর ক্ষেত্রে আসলে 2.5 ঘন্টা অথবা 2 থেকে 2.5 ঘন্টা 4K রেকর্ডিং করতে পারছে। এটা আসলে বেশ বড়সড় একটা অ্যাডভান্টেজ আমি বলতেই পারি। যেদিন আমি আসলে মডেল শ্যুট ফটোশ্যুট করেছিলাম ওই দিন সারাদিন আসলে ফটোশ্যুট করা শেষে বাসায় এসে আমি দেখলাম 35% ব্যাটারির অবশিষ্ট আছে। এই চার্জিং ব্যাকআপ আসলে মিররলেস ক্যামেরার ক্ষেত্রে বড়সড় একটা অ্যাডভান্টেজ বলাই যায়। সনির নতুন মেনু সিস্টেম আমার কাছে মোটামুটি ওকে লেগেছে, অতটা ইমপ্রেসিভ কিছু মনে হয়নি। যদিও সনির আগের ক্যামেরা যেমন A7III অথবা A7C অথবা A7R3-4 এই ক্যামেরাগুলোর তুলনায় এই নতুন এই মেনু সিস্টেম আমার ধারণা অনুযায়ী আমার কাছে যা মনে হচ্ছে 50% অ্যাডভান্স, যদিও আরও অ্যাডভান্স করার সুযোগ আছে পরবর্তীতে। ডায়ালে 3টা কাস্টম বাটন, ফটো, ভিডিও এবং SNQ মানে স্লো অ্যান্ড কুইক মোডে সুইচ, এর মাধ্যমে খুব দ্রুত এই সেটিংস থেকে অন্য সেটিংসে যাওয়া যায়। ফিচারটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। লেন্স খোলার পরে শাটার কাটেন অফ, এই সিস্টেমটা আমার কাছে বেশ ভালোই লেগেছে, কারণ আমার আগের ক্যামেরায় একটু অসতর্ক অবস্থায় সেন্সরে ডাস্ট পড়েছিল আর এই ঘটনাটি আমাকে যথেষ্ট ভুগায়। এই ফিচারের মাধ্যমে সেন্সরের সামনে শাটার কাটেন আসার কারণে সেন্সরে আনওয়ান্টেড মাইক্রো ডাস্ট আসা বন্ধ হবে। যদিও সিস্টেমটা এখনও অনেক রিস্কি, কারণ শাটারের কাটেন অনেক ফ্রেজাইল, হেভি ও ডিরেক্ট সানলাইটে মাইক্রো ডাস্টের সিভিয়ার ড্যামেজ হতে পারে এই কাটেনের, আর তাই এটি ব্যবহারে যথেষ্ট সতর্ক থাকতে হয়। 2টা কার্ড স্লটের প্রথমটা CF এক্সপ্রেস টাইপ এ এবং UHS-II SD কার্ডের কম্বিনেশন, এবং সেকেন্ড স্লট শুধুমাত্র UHS-II SD কার্ড, যেটা আসলে কন্টিনিউয়াস শাটার এবং গ্লাস মোডে দীর্ঘক্ষণ ছবি তুলতে সক্ষম। আমি যদিও আসলে মেইনলি ছবি খুবই কম তুলি, তারপরও যা বুঝলাম এই হাই ফ্রেম বাফার বা গ্লাস মোডের ছবি তোলার সম্পূর্ণ মজা পেতে হলে মিনিমাম 300 MB-এর UHS-II অথবা CF এক্সপ্রেস টাইপ এ কার্ড লাগবে, যেগুলো অনেক এক্সপেন্সিভ। আচ্ছা, ইন্টেলিজেন্স হট শুট যেটাতে আসলে সনির ওয়্যারলেস সাউন্ড রেকর্ডার ইজিলি কানেক্টেড করা যাবে, TTL ফ্ল্যাশ সিস্টেমের মাধ্যমে আলাদা কোনো ডিভাইস ছাড়াই সনির নিজস্ব ফ্ল্যাশ ইউনিটের সাথে কানেক্ট করা যাবে। যদিও সনির ফ্ল্যাশ ইউনিট অনেক এক্সপেন্সিভ, তাই ওটা চেক করার সৌভাগ্য আমার হয়নি। আর ভিডিও শ্যুটে এক্সট্রা মনিটর লাগানোর জন্য আছে ফুল সাইজ HDMI, যেটা আসলে হিউজ আপগ্রেড সনি A7III-র তুলনায়। ভিডিও শ্যুটের জন্য আলাদা ডেডিকেটেড বাটন সহ আরও অনেক কিছুই আছে যেগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। এবার কিছু খারাপ লাগার বিষয়গুলো নিয়ে বলি। 4K 60fps উইথ ক্রপ, এই জিনিসটা আসলে আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। আমি আশা করেছিলাম যে সনি তাদের A7IV-এ 4K 60fps ফুল ফ্রেম দিবে, বাট ওরা সেটা দেয় নাই। কেন দেয় নাই আমি জানি না, হয়তো বা 33 মেগাপিক্সেল হওয়াতে 4K 60fps ফুল ফ্রেম দেওয়াটা কিছুটা ডিফিকাল্ট এই সেন্সরের তুলনায়, মানে মিড রেঞ্জ সেন্সরের ক্ষেত্রে। সেই জন্য হয়তো বা তারা দেয় নাই, হয়তো বা ওভার হিটিংয়ের একটা ব্যাপার আছে, অনেক মানে অনেক ফাস্ট ডাটা ট্রান্সফারিংয়ের একটা ব্যাপার আছে, হয়তো বা তারা এই দেয় নাই এই কারণে। আমি যে প্রবলেমটা ফেস করেছি সেটা হচ্ছে 4K 60fps শ্যুট করার সময় বারবার ফোকাল লেন্থের একটু ঝামেলা পড়ে যাচ্ছিলাম, মানে 1.5 টাইম ক্রপ ওই হিসাব করে আসলে নেওয়া লাগছিলো শট, যেটা শ্যুটিংয়ের ক্ষেত্রে কিছুটা পেইনফুল।
যদিও আমি আশা করেছিলাম তাদের ফার্মওয়্যার আপডেটের মাধ্যমে ফুল ফ্রেম রিড আউট 4K 60 FPS তারা হয়তোবা একটা অপশন দিবে, কিন্তু তাদের লাস্ট ফার্মওয়্যার আপডেটে এ ধরনের কোনো ফিচার ছিল না। আমি জানি না তারা ফিউচারে এই ফিচারটা তারা ফার্মওয়্যার আপডেটের মাধ্যমে দিবে কি না, কিন্তু আশা করতে তো দোষ নাই। আর দ্বিতীয় যে বিষয়টা আমার কাছে একটু পেনফুল লেগেছে সেটা হচ্ছে গিয়ে এর বাটনটা জানি না এটা কি দোষ আছে কি না। ব্যাগের ভিতরে রাখা অবস্থায় এটা অন হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে, মানে হালকা চাপ ফেলে এটা অন হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে। তো এই ধরনের একটা বাজে এক্সপিরিয়েন্সের মধ্যে আমি একটা পড়েছিলাম। ক্যামেরাটা ছিল ব্যাগে, ব্যাগ থেকে খুলে দেখি ক্যামেরা অন এবং ব্যাটারি টোটালি প্রায় মেবি 7 or 10% ছিল। কপাল ভালো, পকেটে আমার এক্সট্রা ব্যাটারি থাকায় আমি সেই ইভেন্টটা আমি কভার করতে পেরেছি, নইলে বিপদেই পড়তাম। এবার আমি বলবো ওভারহিটিং ইস্যু নিয়ে। যদিও পাওয়ার মেনুতে হাই অপশন অ্যানাবল করে দিলে রেকর্ডিং টাইমে খুব একটা ঝামেলা হয় না, তারপরও আমি ট্রাই করেছি নর্মাল মোডে রেখে আসলে দেখি কতটুকু আসলে রেকর্ডিং করা যায়। কখনও কখনও 10 মিনিট, কখনও 20 মিনিট, কখনও বা 15, 13, 7, 8, 5, 3 মিনিট, মানে এক একবার রকম রেজাল্ট পেয়েছে। আমি আমার নর্মাল রুমে যেখানে কোনো এয়ার কন্ডিশন সিস্টেম নাই এবং পাশাপাশি এয়ার কন্ডিশন আছে, এই ধরনের এনভায়রনমেন্টে একটু ওয়ার্মি ওয়েদারে অথবা একটু নর্মাল ওয়েদারে আমি বিভিন্নভাবে ট্রাই করেছি ওভারহিটিং টেস্ট নিয়ে এবং এক একবার এক রকম রেজাল্ট। আমি ভেবেছিলাম হয়তো এনভায়রনমেন্টের কারণে এমনটা হচ্ছে, কিন্তু না, দেখা গেল এয়ার কন্ডিশন রুমে আমি যখন শ্যুট করছি তখন রেকর্ডিং টাইম আমি কম পাচ্ছি, অথচ আমি আমার নর্মাল রুমে রেকর্ডিং টাইম ভালোই পাচ্ছিলাম। এক একবার আসলে এক রকম ডিউরেশন পাচ্ছিলাম, যার জন্য আসলে আমার কাছে কিছুটা উইয়ার্ড লাগে। আমি সনি র্যাংসের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করি এবং তারা সনি সিঙ্গাপুরের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করে। তো এরপরে আমাকে যেটা জানানো হয় এটা মেবি ফার্মওয়্যার বাগ এই জাতীয় কিছু, এবং আমার কাছেও সেটা মনে হয়, কারণ এটা আসলে ওয়েদার রিলেটেড হলে তাহলে কিন্তু আমার রুমটা যেখানে যেটা অনেক একটু গরম নর্মালি, সে এখানেই কিন্তু ওভারহিটিং ইস্যু হওয়ার কথা ছিল বেশি, কিন্তু এখানে ওই রকম কিছুই আমি পাই নাই। ওরা কিন্তু আমাকে এনশিওর করে যে ফার্মওয়্যার আপডেটের পরে এই প্রবলেম আর থাকবে না মৌখিকভাবে। ইয়েস, কিছুদিন আগে সনি A7IV-এর যে ফার্মওয়্যার রিলিজ হয় আমি ওই ফার্মওয়্যারটা আপডেট দেওয়ার পরে আমি আবার ট্রাই করি, এবং সিরিয়াসলি আপনারা দেখতেই পাচ্ছেন 30 মিনিট রেকর্ডিং টাইম, কিন্তু এখন পর্যন্ত কোনো রকম ওয়ার্নিং সাইন আমাকে দেয় নাই। 30 মিনিটের পরে আমি আসলে রেকর্ডিং শাটডাউন করে দিই, আর কোনো আমি রেকর্ডিং করি নাই এবং রেকর্ডিং শেষ করার আগ পর্যন্ত কোনো রকম আসলে ওয়ার্নিং সাইন পাই নাই। আর সবচেয়ে যে জিনিসটা আমার কাছে বাজে লেগেছে সেটা হচ্ছে কি, এই ক্যামেরার রোলিং শাটার পারফরমেন্স খুবই সিভিয়ার, মানে রোলিং শাটার পারফরমেন্স A7III-র মতোই, বিন্দুমাত্র উন্নতি হয় না এই রোলিং শাটার পারফরমেন্সে। আমার কাছে এটা দেখে মনে হয়েছে হয়তো বা এই ক্যামেরাটিকে 100-তে 100 দেওয়া যেত এই রোলিং শাটারের এই বাজে পারফরমেন্সটা না থাকলে, কিন্তু বাস্তবতা হচ্ছে সনি A7IV-এর সেন্সর কোনো রকমের স্ট্যাক সেন্সর না, যেটা খুবই হাই এন্ড ক্যামেরাতে সনি ব্যবহার করে। স্ট্যাক সেন্সর হলে হয়তো বা এই রোলিং শাটার প্রবলেমটা থাকতো না, যেটা তারা A7S3 অথবা Alpha-1 ক্যামেরাতে তারা ব্যবহার করে। আর স্ট্যাক সেন্সর যদি তারা এই সনি A7IV-এ ইউজ করতো তাহলে এই ক্যামেরার ন্যূনতম দাম হতো $4,000, যেটা A7S3 থেকেও বেশি। আর $4,000 দাম হয়ে গেলে জিনিসটা আসলে আমরা যারা ইন্টারমিডিয়েট অথবা এন্ট্রি লেভেলের ফিল্ম মেকার অথবা ফটোগ্রাফার যারা আছি তখন কিন্তু এই জিনিসটা আর আমাদের হাতের নাগালে থাকতো না, এটা হচ্ছে গিয়ে বাস্তবতা। সবশেষে আমি এটাই বলবো, আসলে কোনো গিয়ারই আসলে পারফেক্ট না, কোনো ক্যামেরাই আসলে পারফেক্ট না। আপনি যদি কাজ পারেন তাহলে আপনার বর্তমানে যেই গিয়ার আছে সেই গিয়ার দিয়ে আপনি 60-70% কাজ নামাতে পারবেন, সাথে আপনার এক্সপিরিয়েন্স এবং অন্যান্য হয়তো বা কিছু টেকনিক আপনাকে ইউজ করতে হবে যেটা আপনার মাথায় আছে। তাই আমি দিন শেষে বলতেই পারি সনি A7IV নিয়ে আমি যথেষ্ট পরিমাণ খুশি এবং এটা আমার জন্য মোর দেন এনাফ, আর এর বেশি কিছু আমার জন্য লাগে না। এবং আমার লেভেলে যারা আছে 2022 সালের যদি কেউ ফুল ফ্রেম ক্যামেরা নিতে চায়, মিররলেস ক্যামেরা নিতে চায় এবং সেটা হাইব্রিড ক্যামেরা, আমি তার জন্য আসলে A7IV-এর বাইরে আর অন্য কিছু দেখি না, কারণ এর কম্পিটিটর যারা আছে ক্যাননের R6 এবং নাইকনের Z6 Mark II, এটা আসলে কোনোটাই আসলে ধারে কাছে নাই। কারণ ক্যাননের R6-এ আছে ওভারহিটিং ইস্যু এবং সেটা 20 মেগাপিক্সেল সেন্সর, ক্রপ মোড নাই। আর Z6 Mark II যেটাতে যতটুকু মনে আছে 10 বিট নাই, আর 4K-তে ক্রপ এবং ফোকাসিং সিস্টেমও সনির মতো না। সো আলটিমেটলি এই রেঞ্জে, মিড রেঞ্জে সনি A7IV 2022 সালের সেটা ক্যামেরা, এবং আমি এটাকে গরিবের Alpha-1 বলবো, কারণ Alpha-1-এর মোটামুটি সব ধরনের ফিচারই এখানে আছে শুধুমাত্র স্ট্যাক সেন্সর বাদে। তো ভিউয়ার্স, এটা আসলে আমার ওপিনিয়ন, আপনাদের ওপিনিয়ন কি? আপনাদের ভিন্ন ওপিনিয়ন হতেই পারে, সেই ওপিনিয়নগুলো দয়া করে আমার কমেন্টস বক্সে জানাবেন। আর ভিডিওতে যদি ভালো লেগে থাকে আর আপনাদের উপকার আসে সেটাও কাইন্ডলি জানাবেন আমার লাইক এবং কমেন্টস দিয়ে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই, পিস।